বিশ্বের অন্যতম পরীক্ষিত যুদ্ধক্ষেত্রে বহুমুখী ভূমিকায় নিয়োজিত চৌকস এবং যুগোপযোগী ফোর্থ জেনারেশন এয়ার সুপিরিয়রিটি ফাইটার মিগ-29। শব্দের চেয়ে আড়াই গুণ গতি সম্পন্ন এই যুদ্ধ বিমানটির পাইলট হিসেবে রয়েছেন উইং কমান্ডার ওয়ালিদ আহমেদ শিশির, বিপিপি পিএসসি। সুধী মণ্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে মিগ-29 বিমানটি প্যারেড স্কোয়ারের উত্তর দিক থেকে আমাদের সামনে উপস্থিত হবে রোল অফ দ্য টপ পরিবেশনের মাধ্যমে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দৃষ্টি আকর্ষণ করছি প্যারেড গ্রাউন্ডের পিছনে উত্তর পশ্চিম আকাশে। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পেলেন রোল অফ দ্য টপ অ্যারোবেটিক্স বাই মিগ-29। মিগ-29 বিমানটি আকাশ থেকে আকাশের শত্রুকে ঘায়াল করতে দুটি R-27 এবং চারটি R-73 মিসাইল ব্যবহার করে থাকে। এই মিসাইলটি সর্বোচ্চ 70 কিলোমিটার দূর থেকে শত্রুকে নির্ভুলভাবে ঘায়াল করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই যুদ্ধ বিমানটি সাম্প্রতিক সময়ে আপগ্রেডেড হয়ে এসেছে সুদূর বেলারুশ থেকে। এখন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বামের উত্তর আকাশে। মহামান্য রাষ্ট্রপতিকে ফ্লাইং স্যালুট প্রদর্শনের জন্য এগিয়ে আসবে মিগ-29 যুদ্ধ বিমানটি বাম দিক থেকে। দর্শক মন্ডলী, এই ম্যানুভারকে বলা হয়ে থাকে নাইফ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বাম দিক থেকে মিগ-29 যুদ্ধ বিমান এগিয়ে আসছে ফ্লাইং স্যালুট দিতে। লেডিস এন্ড জেন্টলম্যান, ফ্লাইং স্যালুট টু দি চিফ গেস্ট। সুপ্রিয় দর্শক মন্ডলী, মহামান্য রাষ্ট্রপতিকে এই মাত্র মিগ-29 যুদ্ধ বিমানটি স্যালুট করলো। শক্তিশালী ইঞ্জিন ও সর্বোৎকৃষ্ট অ্যারোডাইনামিক ডিজাইনের এই বিমানটি অত্যন্ত স্বল্প গতিতে দ্রুততার সাথে দিক ও উচ্চতা পরিবর্তন করে শত্রুর বিরুদ্ধে নিজেকে সুবিধাজনক অবস্থানে নিয়ে যেতে যেকোনো সময় সক্ষম। মিগ-29 বিমানটির এই কৌশল প্রদর্শনের জন্য এখন দিক পরিবর্তন করে ডানের দক্ষিণ আকাশে অবস্থান নিচ্ছে স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামার সল্টের কসরত পারফর্ম করতে। পশ্চিমা বিশ্বসহ সারা বিশ্বে ঈর্ষণীয় এই মিগ-29 যুদ্ধ বিমান ডগ ফাইটে বিশ্বের যে কোনো যুদ্ধ বিমানকে পরাস্ত করতে সক্ষম। সুধী মণ্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি ডান পাশের দক্ষিণ আকাশে। মিগ-29 যুদ্ধ বিমান স্লো স্পিড হ্যান্ডেলিং এবং সামার সল্ট অ্যারোবেটিক প্রদর্শন করছে। এই ম্যানুভারটি করতে পাইলটকে অত্যন্ত দক্ষতার সাথে বিমানটি পরিচালনা করতে হয়। সর্বনিম্ন গতিতে বিমান পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কঠোর প্রশিক্ষণের প্রয়োজন। বাংলাদেশ বিমান বাহিনী তার পাইলটদেরকে এভাবেই দক্ষ করে চলছে। রাশিয়ার নির্মিত এয়ারবর্ন রাডার এবং অত্যাধুনিক কম্পিউটারাইজ প্রযুক্তি সংযোজিত বিমানটিতে রয়েছে অত্যাধুনিক হেলমেট মাউন্টেড সাইট সিস্টেম, যার মাধ্যমে শত্রু বিমানের দিকে তাকিয়েই কেবলমাত্র ঘায়াল করতে সক্ষম বিমানটির পাইলটটি মিসাইল দ্বারা। ফাইটার বিমান ক্যাটাগরিতে অত্যন্ত কার্যকর এবং প্রশংসিত এই বিমানটি এখন দুটি এলিরন রোল পারফর্ম করতে বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। মিগ-29 বিমানটি এলিয়ন রোল পারফর্ম করবে ডায়াসের সামনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মিগ-29 যুদ্ধ বিমানগুলিতে বর্তমানে যুক্ত হয়েছে মেরিটাইম ক্যাপাবিলিটিস, আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে এবং শত্রুপক্ষের নৌযানকে ঘায়াল করার জন্য বিভিন্ন প্রকার নতুন মিসাইল যুক্ত হয়ে মিগ-29 এর সক্ষমতা করেছে ত্বরান্বিত। যুদ্ধক্ষেত্রে এই বিমানটির সামনে থাকা শত্রুর জন্য অত্যন্ত বিভীষিকাময়। সর্বোচ্চ টার্ন পারফরমেন্সের মাধ্যমে শত্রুকে অব্যর্থভাবে ধাওয়া করার জন্য স্বল্প পরিধিতে উচ্চ টার্ন রেটে এই বিমান চলতে সক্ষম, যা একটি আফটারবার্নার টার্নের মাধ্যমে আপনাদের সামনে প্রদর্শিত হচ্ছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আফটারবার্নার টার্ন বাই মিগ-29।
দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন আফটার বার্নার টার্ন বা মিগ 29। আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে বিভিন্ন গোলা, রকেট, বোমা ও মিসাইল ছুটতে অত্যন্ত পারদর্শী এই বিমানটি সর্বোচ্চ 3,000 কেজি পর্যন্ত যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। বাংলার আকাশকে শত্রুমুক্ত রাখতে এই বিমান রাখতে পারে উল্লেখযোগ্য ও অগ্রণী ভূমিকা। এখন মিগ 29 যুদ্ধ বিমানটি ডান পাশের দক্ষিণ আকাশ থেকে ধেয়ে আসছে শত্রুকে ফাঁকি দেওয়ার এক অনন্য এবং দুঃসাধ্য কৌশল ইনভার্টেড ফ্লাইট প্রদর্শনের জন্য। Ladies and gentlemen, inverted flight by MiG-29. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর এই চমৎকার ম্যানুভার প্রদর্শনীর পরে মিগ 29 যুদ্ধ বিমানটি একটি ডে রিটার্ন পারফর্ম করে প্যারেড স্কোয়ারের বাম পাশের উত্তর আকাশে অবস্থান নিচ্ছে। বিজয়ের এই মাসে আমাদের প্রিয় বিমান বাহিনীর শক্তির প্রতীক এই মিগ 29 বিমানটি এখন বাম পাশের উত্তর আকাশ থেকে ধেয়ে আসছে বিজয় উল্লাস প্রকাশ করে, ঢাকার আকাশ বিদীর্ণ করে ভিক্টরি রোল প্রদর্শন করতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের দৃশ্য আকর্ষণ করছি বাম পাশের উত্তর আকাশে। মিগ 29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করতে যাচ্ছে। দর্শক মণ্ডলী, আপনাদের সামনে মিগ 29 এখন ভিক্টরি রোল প্রদর্শন করলো, আর এরই মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ বিমান বাহিনীর মনোজ্ঞ অ্যারোবেটিক শো।